সঠিক দিশা অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের লাইভ ফোন ইন অনুষ্ঠানে, যেখানে আপনারা আপনাদের সমস্যা নিয়ে পৌঁছে যাবেন। 2571-2255 এবং 4008-1437 এই নাম্বারে রয়েছেন আপনারা, এবং সাথে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন আচার্য শ্রী দুলাল। আজকে যে বিষয় নিয়ে কথা বলবো, যে সামনেই আমরা জানি বৈশাখ মাস, আর বৈশাখ মাস মানেই কিন্তু চার হাত এক করার সময়। কিন্তু অনেক সময় আমরা দেখি পাত্র বা পাত্রী উপযুক্ত হওয়া সত্ত্বেও, রূপে গুণে চাকরি সবেতে একদম পারফেক্ট হওয়ার সত্ত্বেও অনেক সময় বিয়ের বয়স পেরিয়ে যায়, বা চেষ্টা করা সত্ত্বেও ঠিক যেন বিয়েটা ক্লিক করে না। কোন সময় বিয়ে হবে, কোন সময় বিয়ে করলে আপনার সন্তান ভালো থাকতে পারে, এই বিষয়টি নিয়ে আজকে কিন্তু আমরা আলোকপাত করব। কারণ এই সমস্যায় ভুগছেন অনেকেই। অনেকেই আমরা ভাবি চাকরি করছি তো কি দরকার বিয়ে করার, কিন্তু বাবা মা তো চেষ্টা করেই যাচ্ছেন, চার হাত কিন্তু আর এক হচ্ছে না। কি করতে হবে, জন্মছক কি বলছে, আপনার হাতের রেখাই বা কি বলছে, জেনে নেব আজকের অনুষ্ঠান থেকে। কিন্তু তার আগে আপনাদের সকলকে স্বাগত জানাই এবং স্টুডিওতে উপস্থিত রয়েছেন আচার্য শ্রী দুলাল, তাকেও স্বাগত জানাই। নমস্কার। নমস্কার। এই মুহূর্তে যে সকল বয়োজ্যেষ্ঠ মানুষ আমার এই প্রোগ্রাম দেখছেন তাদের প্রণাম জানাই, এবং আমার সমবয়স্ক বন্ধু বান্ধব দাদা ভাই যারা এই মুহূর্তে আমার এই অনুষ্ঠান দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আমার অনুষ্ঠান সঠিক দিশা। আজকে সঠিক দিশা অনুষ্ঠানে একটাই প্রশ্ন, সামনেই বৈশাখ মাস, আর বৈশাখ মাস মানেই আমরা চারিদিক থেকে শুধু সানাইয়ের ধ্বনি শুনতে পাই, কিন্তু এই সানাইয়ের ধ্বনি কিন্তু সবার জীবনে একই সময় আসে না। এই যে চেষ্টা করা, অনেক চেষ্টার পর একটা সময় দেখা যায় বাবা মা হাল ছেড়ে দেন, কখন একটা পাত্র বা পাত্রীর বিয়ে হতে পারে এবং কোনটা শুভ সময়, তার আগে একটা কি জ্যোতিষ বলতে পারে? তার আগে একটা প্রশ্ন দিদিকে করবো, এই ধরনের প্রশ্ন কোথায় পান? অনেক দর্শক বন্ধু আছেন যারা তাদের মেয়ের বয়সটা প্রায় 27-28-30-31-32 হয়ে গেল, উপযুক্ত পাত্র পাচ্ছে না। অনেক সময় প্রশ্ন করে দাদা তাহলে কি বিবাহটা হবে না, বা হলে কখন হবে? এই প্রশ্ন আমি অনেকবার অনেক ক্লায়েন্টের কাছ থেকে আমি শুনেছি, এবং সেই ধরনের প্রশ্ন নিয়ে আমার চেম্বারে বহু মানুষ এসেছেন, বা বিভিন্ন সময় সদ্য অল্প বয়স, হয়তো 18 বা 20 বছর বয়স হয়েছে, যেটা বিশেষ করে গ্রাম্য সাইডে দেখা যায়, শহরের সাইডে খুব একটা আমি পাইনি, 17-18 বছর হলেই মেয়েকে বিবাহ দেওয়ার জন্য একবারে তাড়াতাড়ি করে মেয়েটা বিয়ে দিতে হবে, বয়স হয়ে গেছে ইত্যাদি ইত্যাদি। সুতরাং দাদা কখন বিবাহ হবে, বা শহরতলি বা শহরের মধ্যে যে সমস্ত ছেলে বা মেয়ে উভয় যারা আছেন, বিশেষ করে ছেলেদের মধ্যে আমি দেখেছি 47-51 বছর বয়স পর্যন্ত হয়েছে বিবাহ হয়নি, এবং তিনিও আমার সঙ্গে যোগাযোগ করেছিলেন দাদা বিবাহটা কখন হবে একটু বলে দিন। আজকের সেইটাই হট করে মনে হলো যে দিদি হট করে এই প্রশ্নটা কোথা থেকে পেল, কারণ এই প্রশ্ন সরাসরি আমার ক্লায়েন্ট যারা তারাই করেন, যে সমস্ত দর্শক বন্ধু আপনারা আমার অনুষ্ঠান থেকে তারাই করে থাকেন, মানে এই সমস্যা ভুগছেন কিন্তু অনেকেই। সেই প্রশ্নটাই দিদি করলো, আর যাই হোক প্রশ্ন যদি থাকে তার উত্তর তো থাকবেই, কারণ সাইন্টিফিক সাবজেক্ট, সাইন্টিফিক তার অ্যান্সার হবে, এবং সেটা অবশ্যই আবেগ নয়, লজিক দিয়ে। প্রথমত বলবো বিবাহটি কখন হবে, এই বিবাহটি কখন হবে দেখতে গেলে শুধুমাত্র জন্মছক দেখলে হবে না, জন্মছক এটার পাশাপাশি দেখতে হবে আরো কতগুলি ছক আছে, যেমন নবাংশ চক্র দেখতে হবে, হোরা চক্র দেখতে হবে, গোচরকালীন সময়টি দেখতে হবে, এবং গোচরের যে ছকটা আমরা তৈরি করছি বা ছকটা পাচ্ছি সেটা আমাদের দেখতে হবে, এবং তার পাশাপাশি দেখতে হবে বর্তমানে কোন গ্রহের মহাদশা চলছে, কোন গ্রহের অন্তর্দশা চলছে, কার প্রত্যন্তর্দশা চলছে, এবং সেই মহাদশা বলুন, অন্তর্দশা বলুন, প্রত্যন্তর্দশা বলুন, সেগুলি মানে জন্মছক অনুযায়ী কতটা শুভ বা কতটা অশুভ, এগুলো পার্ট বাই পার্ট দেখতে হবে। এর পাশাপাশি আরো কয়েকটি বিষয় আছে সেটা দেখতে হবে, সেটা অবশ্যই বলবো। তার আগে দেখে নিই, বন্ধু একজন রয়েছেন আমাদের সঙ্গে। নমস্কার। হ্যালো। হ্যাঁ বলুন, কে বলছেন? আমি পূর্ব মেদিনীপুর পড়াশোনার কি বলছি, লক্ষ্মীকান্ত নায়ক। আচ্ছা, কার জন্য জানবেন? আমার নিজের জন্য আর কি। হ্যাঁ, ডেট অফ বার্থ? 1979-19 জুলাই। সময়? 7:30 সকাল 7:30। জন্মস্থান? হ্যালো, জন্মস্থান অমরপুর, গ্রাম অমরপুর, থানা পড়াশোনা, জেলা পূর্ব মেদিনীপুর। আচ্ছা, এগ্রাম মহকুমা। হুম হুম হুম।
অনুষ্ঠান দেখা হয়? হ্যাঁ দেখি ম্যাডাম। আপনি যে ডেট অফ বার্থ বললেন 19 তারিখ জুলাই মাস 1979 সাল, 19 জুলাই 1979 সাল, এই অনুযায়ী আপনার জন্মবার বৃহস্পতিবার, তাই তো? জন্মবার বৃহস্পতিবার তো? হ্যাঁ বৃহস্পতিবার। ঠিক আছে। আপনার বিষ রাশি সিংহ লগ্ন, কৃত্তিকা নক্ষত্র রাক্ষসগণ, বর্তমানে বৃহস্পতি গ্রহের মহাদশা চলছে, বুধ গ্রহের অন্তর্দশা চলছে, এই জন্মজগ অনুযায়ী আপনার কর্ম সংক্রান্ত প্রবলেম বর্তমানে চলছে। কাজবাজের জায়গাটি কিন্তু খুব একটা সুইটেবল নয়, কাজবাজের জায়গাটি কিন্তু প্রচণ্ডভাবে ডিস্টার্ব চলছে। ঠিক বললাম না ভুল বললাম? বিষরাশি কর্কট লগ্ন। আপনি টাইমিংটা আমাকে বললেন, আর একবার মিলিয়ে নিন, সন্ধে সকাল 7:30, তাই তো? সাতটা থেকে সাতটা তিরিশ আপনি যে টাইমটা বলেছেন, যদি 7:20 পরে হয়ে যায় তাহলে অবশ্যই এটা সিংহ লগ্ন, 7:20 আগে যদি হয় তাহলে কর্কট লগ্ন। তাহলে 7:15-20 এই টাইমের মধ্যে হবে। হ্যাঁ 20-এর পরে হবে না। ঠিক আছে, 7:20-এর পরে যখনই আসছে তারপরে কিন্তু একটা সিংহ লগ্ন হয়ে যাচ্ছে, তার আগে পর্যন্ত কর্কট। তাহলে বুঝতে পারছেন কতটা সায়েন্টিফিক টাইমিংটা, কতটা ভাইটাল? যাদের জন্ম তারিখ, জন্ম সময় বা জন্মস্থান এইগুলো নিয়ে যাদের কনফিউজ আছে, যারা মনে করে, শুনুন, আপনি শুনুন, শুনুন, আপনি শুনুন, মন দিয়ে শুনুন, যে সমস্ত দর্শক বন্ধু যাদের ডেট অফ বার্থ বা টাইম বা প্লেস নিয়ে কনফিউজ আছেন বা ঠিকঠাক বুঝেভাবে জানা নেই, তারা প্রথমে স্যালেন্ডার করবেন যে দাদা আমার এগুলো জানা নেই, তাহলে আমি সেকেন্ড অপশন ব্যবহার করব, সেটা হলো হাত এবং সংখ্যা তত্ত্ব, তার উপর থেকে আমি বলতে পারি। আর যে দাদা এই মুহূর্তে পটাশপুর থেকে আপনি কথা বলছেন আমার সঙ্গে, তাকে আমি দুটো একটা প্রবলেমের কথা বললাম, সেটা হলো আপনার কিন্তু কর্ম সংক্রান্ত জায়গাটি ভালো নেই। আর দ্বিতীয় কথা, আমাকে বলতে দিন না, আমি বলতে যাচ্ছি, আপনার লোয়ার পার্ট, পেটের নিচের অংশে ডিস্টার্ব হবে, আমি তো সবই বলে দিচ্ছি, প্রবলেম থেকে তো রিকভার করতে হবে, তাই না? প্রবলেমটাকে তো সলিউশন করতে হবে, প্রবলেম থেকে বেরোতে হবে তো। বলুন তাহলে কি করতে হবে, তাই না? আমি যেটা বলছি, যেটা চাইছেন যদি সেটা চান তাহলে একটাবার আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি মেচেদা চেম্বারে আসছি, এগড়া থেকে মেচেদায় চলে আসবেন এই শুক্রবারে। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। আমি অ্যাড্রেস গুলো সব বলে দেবো, কবে কখন কোথায় পাবেন। সমস্যা ফেলে রাখবেন না, সমস্যা প্রথমে কিন্তু খুব কম থাকে, তারপরে সেটা গুরুত্ব না দিলে, সমস্যার সমাধানের রাস্তায় না হাঁটলে সমস্যা কিন্তু জটিল হয়ে যায়, তাই বলবো অতি অবশ্যই যোগাযোগ করে নেওয়া। চলে আসি আলোচনায়। যে বিষয়ে আলোচনা আমি করছি, বিবাহটি কখন হবে, প্রথমে বললাম কয়েকটা ছক দেখতে হবে, সেটা মাস্ট। তারপরে যেটা দেখতে হবে বিবাহ, সেই বিবাহ দেখতে গেলে আমরা মূলত জানি বিবাহ দেখতে হয় সপ্তম ভাব, সপ্তম অধিপতি থেকে। সেই সপ্তম ভাবের অধিপতি যে গ্রহটি আছে সেই গ্রহের মহাদশা কখন আসছে, কখন অন্তর্দশা আসছে, এটা দেখতে হবে। আর তার মূলত একটা বিবাহের যে সময় সেটাকে একটু জাস্টিফাই করে নিতে হবে, সেটা কিন্তু স্থান কাল পাত্র অনুযায়ী হয়ে থাকে। এই স্থান কাল পাত্র কিন্তু অনেক জ্যোতিষবন্ধু খেয়াল করতে পারেন না। কিরকম পর উদাহরণ দিয়ে বলছি, মনে করুন যে মানুষটি বা যে বোনেরা গ্রামে বসবাস করে তাদের বিবাহের যে এজ, যারা শহর কলকাতায় বসবাস করে তাদের কিন্তু বিবাহের এজ একরকম হয় না। যারা শহর কলকাতায় বসবাস করে তাদের মূলত আমি ধরলাম 22-30-এর মধ্যে বিবাহটা হয়ে থাকে, কিন্তু যারা গ্রামের সাইডে তাদের আমি দেখেছি 18-22-25-এর মধ্যে কিন্তু বিবাহ হয়। সুতরাং এই স্থান কোথা থেকে বলছে, মানে কোথায় জন্মগ্রহণ করেছে, সেই স্থান কাল পাত্রটা কিন্তু ভীষণ ভাইটাল। এর পাশাপাশি জন্মচক্র দেখতে হবে, আলোচনায় আসবে এক বন্ধু রয়েছে, দেখে নি কে রয়েছেন সঙ্গে। নমস্কার। নমস্কার, হ্যাঁ বলুন, কে বলছেন? কার জন্য জানবেন?
আমার নিজের জন্য জানবো, আমি একটু প্রবলেমে পড়েছি বলে তাই। হ্যাঁ ঠিক আছে, ডেট অফ বার্থ বলুন। আর্থিক শাড়ি দুটোটি। হ্যাঁ ডেট অফ বার্থ, ডেট অফ বার্থটা আছে 23rd March 1956। সময়, জন্ম সময়? 1:10 দুপুরবেলা। দুপুরবেলা। জন্মস্থান কোথায়? জন্মস্থান, জন্মস্থান কলকাতা, মানে মানিকতলা। আচ্ছা ঠিক আছে, সঙ্গে থাকবেন। হ্যাঁ নিশ্চয়ই। প্রথমত আপনাকে আমি বলবো, আপনি আমার অনুষ্ঠান প্রথম দেখছেন। না 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 না, আপনার পর আমি বোধহয় অনেক বছর ধরে আপনার ডেট তাহলে ভুল আপনি বলেছেন, 23 তারিখ বুধবার। আমি এটা জানি, আমার ঘরে ছিল, ওই আমার ভাই কোর ছেড়ে দিয়ে ছেড়ে দিয়ে বুধবার ছিল। আপনি 21 বললেন না 23 বললেন? 23 ছিল। আপনার ডেট অফ বার্থ অথবা ইয়ারটি ভুল আছে, হয় তারিখ অথবা সাল যেকোনো একটি। ডেট অফ বার্থটা বললেন, হয়তো ওই জন্ম বা এটা সময়টা ভুল আছে হয়তো। যাই হোক, আপনি পরে যোগাযোগ করবেন, সব থেকে ভালো। এগোনোটা মুশকিল, একদম কনফার্ম হয়ে ডেট অফ বার্থটা বলুন, না হলে প্রথমেই আমার মনে হয় বলে দেওয়া উচিত যে ডেট অফ বার্থটা নেই। তাহলে একদম সংখ্যা তত্ত্ব দিয়ে তুমি, এবং সেটা করতে তুমি বেশি ভালোবাসো আমার যেটা মনে হয়, সেটাই করুন। তাহলে কি হয়, সময়টা বেঁচে যায়, আপনারাও জানতে পারবেন যে আপনাদের কোথায় সমস্যা রয়েছে। যতক্ষণ না বন্ধু আসছে আমরা একটু ফিরে যাই আলোচনায়। হ্যাঁ, যে বললাম যে স্থানকাল পাত্রটা দেখা প্রয়োজন, এর পাশাপাশি দেখতে হবে গোচরকালীন সময়, ভীষণ ইম্পর্টেন্ট। আমি আবার সাবজেক্টে ঢুকছি, গোচরকালীন সময় যদি দেখা যায় সমসপ্তম অধিপতি সমসপ্তমে যদি অবস্থান করে কিংবা সমসপ্তমে যদি দৃষ্টি নিক্ষেপ করে, দৃষ্টি দান করে, তাহলে কিন্তু বিবাহের যুগ তৈরি হয়। ফার্স্ট, সেকেন্ড সূত্র এই, গোচরকালীন সময় যদি দেখা যায় সমসপ্তমে বৃহস্পতি অবস্থান করেছে বা রাহু অবস্থান করেছে, তাহলে জানবেন আপনার বিবাহের যোগ তৈরি হলো। এবং সব থেকে ভালো হবে যদি লগ্ন স্থানে বৃহস্পতি বা রাহু যদি অবস্থান করে, তাহলে কিন্তু সেই বিবাহটা খুব তাড়াতাড়ি তৈরি করে দেয়, খুব একটা বেশি লেট করে না। এর পাশাপাশি যে মহাদশার কথা বললাম, অন্তর্দশার কথা বললাম, বা প্রত্যন্তর দশার যদি যে কথাটা বললাম, হয়তো দেখা গেল সেই প্রত্যন্তর দশা চলছে বৃহস্পতির বা রাহুর প্রত্যন্তর দশা, এবং জন্মকালীন সময় সেই বৃহস্পতি বা রাহু অবস্থান করে আছে জন্ম ছক অনুযায়ী পঞ্চম ভাবে বা লগ্ন ভাবে বা সপ্তম ভাবে। যদি জন্মকালীন সময় যদি লগ্ন পঞ্চম বা সপ্তমে যদি অবস্থান করে এবং বর্তমানে যদি অন্তর্দশা বা প্রত্যন্তর দশা যদি বৃহস্পতির যদি হয় বা রাহুর যদি হয়, তাহলে বিবাহটা কিন্তু হবেই ওই টাইমের মধ্যে, একটা নির্দিষ্ট যে টাইম, 1 বছর 1.5 বছর বা কখনো কখনো তো 6 মাস টাইম দেয়, তার মধ্যে বিবাহটা হবেই, কোনো ভুল হবে না। আবারও ফিরবো আলোচনায়, কিন্তু দেখে নেব কে রয়েছেন সাথে। নমস্কার। হ্যালো। হ্যাঁ বলুন, কে বলছেন? আমি অপর্ণা ব্যানার্জি, কাটোয়া থেকে বলছি। আচ্ছা, কার জন্য জানবেন? আমার নিজের জন্য। ডেট অফ বার্থ? 14/12/1965। সময়? বিকেল 4:40। জন্মস্থান? কলকাতা। আচ্ছা, আপনি যে ডেট অফ বার্থ আমাকে বললেন বা আমাদেরকে বললেন, এই ডেট অফ বার্থ অনুযায়ী আপনার জন্মবার হলো মঙ্গলবার। মঙ্গলবারে জন্মগ্রহণ করেছিলেন। আপনার রাশি হলো সিংহ রাশি, বৃষ লগ্ন, পূর্ব ফাল্গুনী নক্ষত্র, নরগণ, এগুলো জানা আছে তো আপনার? না না, পূর্ব ফাল্গুনী। হ্যাঁ, পূর্ব ফাল্গুনী নক্ষত্র, নরগণ। বর্তমানে বৃহস্পতির মহাদশা চলছে, বৃহস্পতি গ্রহের অন্তর্দশা চলছে। 2022 সাল অর্থাৎ রিসেন্ট মার্চ মাসের পর থেকে, মানে জাস্ট গত মাস থেকে আপনার কিন্তু শারীরিক সমস্যা একটু বেড়েছে, ঠিক বললাম? কিছু মনে করবেন না, আপনি আমার মায়ের মতো। আমি একটা বিষয় একটু বলবো, শুধু হ্যাঁ বলবেন অথবা না বলবেন। ইউরিন প্রস্রাবে মাঝে মাঝে হলুদ হচ্ছে কিন্তু আপনার, ঠিক বললাম? আমি দুটো শব্দ আপনাকে বললাম, একটা হলো আপনার শারীরিক সমস্যা তৈরি হয়ে আছে, সেকেন্ড আপনার ইউরিন হলুদ হচ্ছে। কতটা ডিপলি ভাবে বলতে পেরেছি বলুন তো?
আপনার মেন প্রশ্ন কি বলুন? আমার এই শরীর একদম ভালো নেই, আর মানে আর্থিক অবস্থা একদম কষ্ট। দেখুন, শারীরিক যে সমস্যা আমি দেখতে পেয়েছি সেই জায়গাটা রিকভার অবশ্যই করা যাবে। অর্থনৈতিক যে সমস্যা, আপনি যেহেতু কোনো সেভাবে কোনো কাজবাজ করেন না, আমি জানি এই জন্মচক্রে আপনার সেই যোগ নেই, তাহলে শারীরিক দিকটা আমি মিটিয়ে দিতে পারবো। যে সমস্যা আছে গ্রহগত প্রতিকার করে দিলে ঠিক কভার হয়ে যাবে, কিন্তু আর্থিক যে বিষয়, যেহেতু আপনি সোর্স অফ ইনকাম ম্যান নন, আপনি উপার্জনকারী মানুষ নন, উপার্জনকারী আপনার সন্তান, আপনার হাজবেন্ড তারা আছেন, সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে যদি ইনকামের কথা বলেন তাহলে অবশ্যই স্বামী বা সন্তানের প্রয়োজন আছে। কিন্তু শারীরিক যে বিষয়টা যেটা আপনি বললেন সেটি গ্রহগত প্রতিকার করতে পারলে 100% রিকভার হয়ে যাবে। ঠিক আছে, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। কত সূক্ষ্ম বিচার এবং এত অল্প সময়ের মধ্যে যে টু দি পয়েন্ট আলোচনা, একদম। সবথেকে বড় কথা, মানুষের জীবনে মানে এই যে গোপন যে কথাটা আমি বললাম সেটা একমাত্র ওই মানে মায়ের বসে যিনি, আমি মাসিমা কাকিমা যাই বলি না কেন, তিনিই জানবেন। ঠিক ঠিক, যেটা কিন্তু অন্য কেউ জানা সম্ভব নয়। এবং সাবজেক্টটা এরকমই, যদি সঠিকভাবে যদি চর্চা করা যায় টু দি পয়েন্ট বলা যাবেই যাবে, সম্ভব। এবং অনেক সময় এমন কিছু সমস্যা থাকে যেটা আমরা পাশের মানুষটাকে শেয়ার করতে বলা যায় না, মানে এমন কিছু কিছু বিষয় আছে, হ্যাঁ হাজবেন্ডকে বলা যায়, কিন্তু নিজের ছেলেকে কি বলা যাবে যে আমার এরকম ইরুন হলুদ হচ্ছে? শারীরিক কিছু ট্রাভেল তো অবশ্যই মানে অবশ্যই দেখতে পাচ্ছি আমি, কিন্তু সেটাকে যদি এইভাবে চুপচাপ যদি থাকে তাহলে কি হবে, আস্তে আস্তে করে সমস্যাটা বৃদ্ধি হবে। একদম তাই, দর্শক বন্ধু বলবো সমস্যা বাড়াবেন না, একদম। সমস্যা যখনই মনে হচ্ছে যে একটা কিছু প্রবলেমে পড়তে চলেছেন, সেই সময় একটা জ্যোতিষ কাউন্সেলিং করিয়ে নিন, তাহলে দেখবেন অনেক ভালো থাকবেন। আর সেই ভালো থাকার উপায় হিসাবে একটু চেম্বারগুলো বলে দিই। পেয়ে যাচ্ছেন সোমবার দিন দমদম চেম্বারে, মঙ্গলবার দিন পাচ্ছেন ব্যারাকপুর, বুধবার দিন পাচ্ছেন গড়িয়াহাট চেম্বার। এছাড়াও মাসের প্রথম এবং তৃতীয় রবিবার পেয়ে যাচ্ছেন কৃষ্ণনগর চেম্বার, প্রথম এবং তৃতীয় শনিবার বর্ধমান, দ্বিতীয় এবং চতুর্থ শনিবার পাচ্ছেন শেওড়াফুলি, এবং মাসের দ্বিতীয় ও চতুর্থ শুক্রবার মেচেদা, এবং প্রথম এবং তৃতীয় শুক্রবার দুর্গাপুর। আসার আগে অতি অবশ্যই কিন্তু বুকিং করছেন। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? হ্যাঁ নমস্কার দিদি। হ্যাঁ বলুন, কে বলছেন? আমি নদিয়ার চাকদা থেকে বলছি, অশোক বলি। নিজের জন্য জানবেন? হ্যাঁ নিজের জন্য জানবেন। ডেট অফ বার্থ? 7/3/1980। সময় সঠিক জানা নেই। খুব ভালো, আমি তো এই ধরনের মানুষ চাই, খুব মানে ভীষণ ভাবে এই ধরনের মানুষ চাই যাদের ডেট অফ বার্থ বা জন্ম সময় নেই, বা জানলেও জানা নেই, ঠিকঠাক ভাবে জানা নেই, আমি এই ধরনের মানুষদের বেশি চাই। আপনি আমাকে 1 থেকে 9 মধ্যে একটি সংখ্যা বলুন। 10 থেকে 100 মধ্যে একটি সংখ্যা বলুন। 10 থেকে 100 মধ্যে? ইয়েস। আমার ফেভারিট সংখ্যা হচ্ছে 75। 75। আপনার পছন্দের একটি রঙের নাম আমাকে বলুন। হ্যাঁ, আপনার পছন্দের একটি রং এর নাম আমাকে বলুন। কালার কালার রং রং রঙের নাম? ইয়েস, হলুদ। বাহ, আপনার পছন্দের একটি ফুলের নাম বলুন। ফুলের নাম? একদম ঠিক আছে, আর দরকার নেই। আপনার এই মুহূর্তে বয়স কম বেশি 42, তাই তো? প্রথমত বলবো, ব্যবসা করেন? আমি জানি আপনাকে বলতে হবে না, আপনি যেগুলো আমাকে বললেন তার উপর দাঁড়িয়ে আমি পরিষ্কার বলছি আপনি ব্যবসা করেন। আপনি সার্ভিস করবেন না, সার্ভিসের যোগ আপনার নেই। আপনি ব্যবসা করছেন, সেই ব্যবসা আপনার ভালো যাচ্ছে না, ব্যবসার লাভের জায়গা দেখতে পাচ্ছেন না, লাভ মানে ব্যবসার যে উন্নতি যেটা বিগত 5-7 বছর আগে পর্যন্ত ছিল কিন্তু সেটা বর্তমানে নেই। আপনি হয়তো ভাবছেন কোভিডের জন্য, করোনার জন্য হয়তো ব্যবসাটা এরকম ডাউন, কিন্তু পাশের দোকানে দেখুন, আরো 2-4টে পাশের দোকানে দেখুন, সেখানে কিন্তু যথেষ্ট ভালো ব্যবসা কেনা হচ্ছে, আপনার দোকানে সেই ব্যবসা কেনা হচ্ছে না। ঠিক বললাম না ভুল বললাম? একদম, আমি এরকম সঠিকই বলি, আমি বেঠিক বলি না। আর আপনি আমাকে দুটো জিনিস বলে দিয়েছেন, এই যে 4টে জিনিস আমি বললাম, জিজ্ঞাসা করলাম 2টো সংখ্যা, একটা রং, একটা ফুল, এই 4টের মধ্যে আপনি 2টো নেগেটিভ আমাকে দিয়ে দিয়েছেন। যে নেগেটিভের দরুন, আপনি টিভির সামনে আছেন এই মুহূর্তে? হ্যাঁ। টিভির সামনে লক্ষ্য করুন, আমার হাতের দিকে লক্ষ্য করুন, জাস্ট এরকম জায়গায় দেখুন একটা কাটা চিহ্ন,
অথবা এখানে দেখুন এরকম আড়াআড়ি চিহ্ন রয়েছে, গোপন শত্রুতা হয়ে আছে আর কিচ্ছু নয়, গোপন শত্রুতা হয়ে আছে ওনার, যেখানে বিজনেসটা টোটালি আস্তে আস্তে করে নির্মমুখী। আচ্ছা, আমরা একদম শেষের মুখে রয়েছি, একটু আলোচনাটাকে গুছিয়ে নিয়ে আসি। যে বিষয় বলছিলাম, যদি দেখা যায় একটি মেয়ের জন্মানোর পর এমন একটি দশা চলছে বা অন্তর্দশা চলছে ভালো, কিন্তু তার বয়স যখন 15-18 শুরু হলো, সেই সময় যদি বৃহস্পতি, শুক্র, রাহু বা কেতু এর যদি মহাদশা বা অন্তর্দশা চলে, এবং বিশেষ করে সেই যে গ্রহটির মহাদশা বা অন্তর্দশা, সেই গ্রহটি যদি শুভ অবস্থায় পঞ্চম স্থানে বা সপ্তম স্থানে যদি অবস্থান করে, মেয়েটির অল্প বয়সে বিয়ে হয়ে যাবে, এবং সেটি কিন্তু লাভ কেন্দ্রিক, ভালোবেসে বিয়ে বিবাহটা হবে। আর বিশেষ করে লগ্নে বা পঞ্চমে যদি বৃহস্পতি বা রাহু অবস্থান করে, তাহলে অল্প বয়সে বিয়েটা হবে। কখন হবে? যখন গোচরকালীন সময়ে সপ্তম ভাবের ওপর, সপ্তম অধিপতি, পঞ্চম অধিপতি বা নবম অধিপতির দৃষ্টি যদি পড়ে, বা সপ্তম অধিপতি যদি ডাইরেক্ট তার ওপরে যদি অবস্থান করে, তাহলে সেই সময় তার বিবাহটি হবে। একজন বন্ধু রয়েছেন, একটু কথা বলে নেব, যিনি রয়েছেন, একদম ঝটপট করে ডেট অফ বার্থ বলুন। মেয়ের জন্মবার তো শনিবার, মেয়ের জন্মবার শনিবার, ঠিক আছে। মিথুন রাশি, বৃষ লগ্ন, আদ্রা নক্ষত্র, নরগণ, বর্তমানে শনিগ্রহের মহাদশা চলছে, বর্তমানে শনিগ্রহের মহাদশা চলছে, রবি গ্রহের অন্তর্দশা চলছে। মেয়ের বিবাহ দিয়েছেন? না, মেয়ের বিয়ের জন্যই আমি জানি। ঠিক আছে, বিবাহ দেননি, খুব ভালো। মেয়ের মাঙ্গলিক যোগে আবদ্ধ হয়ে আছে, এটিকে সংশোধন করে বিবাহের আসনে বসাবেন, এর বিবাহিত জীবন কিন্তু ভালো হবে না। আর একটা লাস্ট একটা কথা বলবো, এখনো পর্যন্ত কোনোভাবে কোনো বদনামে জড়িয়েছে হ্যাঁ অথবা না বলবেন, কোন ধরনের বদনামে জড়িয়ে পড়েছে? আমি ঠিক বললাম না ভুল বললাম? একদম আমি জানি, কিন্তু কিন্তু ওর বিবাহিত জীবন ভালো হবে না, মাঙ্গলিক যোগ হয়ে আছে এবং বৃহস্পতি ভঙ্গ কালসর্প যোগ হয়ে আছে, এই দুটো অবশ্যই সংশোধন করিয়ে নেবেন। ওর দাম্পত্য জীবন কিন্তু প্রচন্ড ট্রাভেল হবে, সমস্যা হবে। ও তো প্রচন্ড স্পষ্ট বক্তা, যাকে যা বলার ডাইরেক্ট বলে ফেলে, এবং প্রচন্ড ভাবে গোপন শত্রু, গৃহ শত্রু এবং কাছাকাছি যে সমস্ত মানুষ তাদের দ্বারা কিন্তু শত্রুতার শিকার হবে। বদনাম বিবাহের আগেও ছিল, বিবাহের পরেও হবে। ঠিক আছে, ধন্যবাদ। অনেকটাই সমস্যা, সত্যি তাই তো। এই সমস্যা থেকে বেরোনোর জন্য কিন্তু একটু সরাসরি যোগাযোগ করতে হবে। সবথেকে বড় কথা, 2 মিনিটে একদমই তাই, যে বদনামে যায় পয়েন্ট, একদম টু দি পয়েন্ট, একটা বা দুটো পয়েন্ট বলবো সে কটাই হতে বাধ্য, সাবজেক্টটা চর্চা না করলে হবে না। আর যারা মনে করছেন যে দুলাবু হয়তো সাবজেক্টটা জানে, প্রতিকার কি করে করবে, তাদের আমি একটু বলে রাখি, প্রতিকারটি আমি জ্যোতিষ মতেও করি, আমি তন্ত্র মতেও কাজ করি। আপনাকে আমি যে রেজাল্টটা দেব যত কুইক দেওয়া যায়, যত তাড়াতাড়ি রেজাল্টটা যাতে দেওয়া যায়, এবং অবশ্যই অল্প খরচে, আমি তার উপর ডিপেন্ড করে তন্ত্র কাজ, তার উপর ডিপেন্ড করে জ্যোতিষ কাজ, দুটোকে একসঙ্গে মিলিয়ে আমি সাধারণত প্রচার করে থাকি। যারা মনে করছেন যে দাদার কাছে গেলে প্রচুর টাকা খরচ হবে, একদম ভয় পাবার কিছু নেই, ভয় পাবার কোনো দরকার নেই। বিভিন্ন জায়গায় ঠকেছেন, আর ঠকার অবকাশ নেই। বিশ্বাস যদি হয়, ভরসা যদি হয়, তাহলে যোগাযোগ করবেন। একদমই, কারণ এই সমস্যাগুলোকে জিয়ে রাখার কোনো অর্থ হয় না, শুধু জেনে নিলাম, জেনে ফোন রেখে দিলাম, আবার পরের অনুষ্ঠানে কাউকে ফোন করলাম, এটা উপায় নয়। উপায় হচ্ছে আপনি সঠিক জায়গায় জানুন, সঠিক জায়গায় এসে প্রতিকার করুন, তাহলেই দেখবেন ভালো থাকতে পারবেন। আর সমস্যাগুলো নিয়ে বসেও থাকবো না, এই প্রতিজ্ঞা নিজেকে করুন, তাহলে দেখবেন আরও অনেক বেশি ভালো থাকতে পারবেন। আজকে সময় জানান দিয়ে দিয়েছি, অনুষ্ঠান শেষ করতে হবে, দেখা হবে আগামী দিনে, সকলে ভালো থাকুন, নমস্কার। নমস্কার।